Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. শঙ্কর, কিছু কর। তুমি বাড়ি যাও রমা, তিনটের পরে এসো। হ্যাঁ আচ্ছা দিদিমণি। হায়, আমার নাম শঙ্কর মিত্র। ডান হাতে মেয়েদের ধরি, বাঁ হাতে টাকা। দুটো হাত আমার কখনো থাকে না ফাঁকা। আচ্ছা তুমি কি ক্রিম ইউজ করো বলো তো? মানে মানে ধরলে তুমি ফসকে যাবে কি না সেটা জানার জন্য জিজ্ঞেস করছি। তোমার অত সুন্দর ঠোঁট দুটো বন্ধ করে রেখেছো কেন? তোমার নামটা কি বলো না। নাম? হ্যাঁ এই নতুন মেয়ে শঙ্করকে চোর মেরেছে, এই নতুন মেয়ে শঙ্করকে চোর মেরেছে, এই নতুন এই শঙ্করকে নতুন মেয়ে চোর মেরেছে, এই শঙ্করকে নতুন মেয়ে চোর মেরেছে, শঙ্করকে নতুন মেয়ে চোর মেরেছে, এই এই শঙ্করকে নতুন মেয়ে চোর মেরেছে। এই যে তোমাকে টক্কর দেবার মতো মেয়ে এবার কলেজে এসে গেছে। একটু আগে শঙ্করকে ছিল নাম জিজ্ঞেস করতে, টেনে মেরেছে এক থাপ্পড়। ও শিউলি রে, বলিস কি রে, শঙ্কর চোর খেয়েছে? এমএ তো ভয়ঙ্কর। তাহলে তো ফর্মুলা সুরদাস অ্যাপ্লাই করতে হয়। সুরদাস দেখতে পাও না, অন্ধ নাকি? ভগবান যদি আমি দেখতে না দেন তাহলে আমার কি দোষ করবি? আই এম সো সরি, এই আপনার স্টিকটা, আপনাকে না বুঝে আমি ব্যথা দিয়েছি, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ। ইয়ে আপনার গাড়ির কোনো ক্ষতি হয়নি তো? আপনার শরীরের কথা চিন্তা না করে আপনি আমার গাড়ির কথা চিন্তা করছেন, কি ভালো আপনি। আসি, নমস্কার। আচ্ছা লেগেছে না? হ্যাঁ সো সরি। আপনি কাজ করুন, আপনি হাতটা না আমার কাঁধে রাখুন। হ্যাঁ হ্যাঁ চল চল, আমি আপনাকে ক্লাসে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ আপনি মিছে মিছে আমার জন্য কষ্ট করছেন। না না কষ্টের কি আছে, আফটার অল ইটস মাই ফল্ট। আসুন চাপবেন না। ও আপনি আপনি হাতটা ঠিক করে রাখুন, ঠিক করে রাখুন হাতটা। হ্যাঁ আসুন, এক্সকিউজ মি। এই কোথায় দেখ। তুমি নয় তো কি আমি? কানানোই তো আমি, শুধু ঠিকানাটা চাই। দেবে না, এখনো তো নামটাই হলো না জানা। আগে দেখনি মাইরি বুকটা জ্বলে গেল রে বা,
পারে বা বা পারে বা বা পারে বা ছুলে হাতে লাগবে নরম গরম ছেঁকা উরি বাবা রে বা বা পারে বা বা পারে বা বা পারে বা গিজলি হানা চাউনি দিয়ে গেল আমার মনটা নিয়ে নেনা নামটা চেনে রে চোখে তাকায় গিলে খাবে রে হেলে তুলে কোমরে ঢেউ তোলে রে এমন চোখে তাকায় গিলে খাবে রে হেলে তুলে কোমরে ঢেউ তোলে রে হাই ভোল্টেজ এমনই চাল ঠোঁট রাঙিয়ে মারে সিগনাল এমন আগুন আগে দেখিনি মাইরি বুকটা জ্বলে গেল রে নকলি লম্বা সেজেছে কাপড় কম তাই মিনি স্কার্ট পরেছে আইল পরে নকলি লম্বা সেজেছে কাপড় কম তাই মিনি স্কার্ট পরেছে যেন সাইক্লোন হবে ছাড়খার এমনই ফিগার বড় বেশি খার লাগলে পেটে চাপে এমন আগুন আগে দেখনি মাইরি বুকটা জ্বলে গেল রে বা বাবারে 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 বা হাতে লাগবে নরম গরম ছেঁকা উরি বাবারে বা বাবারে বা বাবারে বা বাবারে বা বিজলি হানা ছাউনি দিয়ে গেল আমার মনটা নিয়ে নেনা নামটা চেনে রে শোন নেক্সট ফ্রাইডে তে যে মুভি দেখার প্ল্যান ছিল ঠিক আছে তো এবার কিন্তু বাংলা সিনেমা দেখব রাহুল হ্যাঁ আমার গাড়িটা খারাপ হয়ে গেছে ওহো ক্যান ইউ গিভ মি আ লিফট প্লিজ ইয়েস শিওর মাই প্লেজার তুমি পেছনে বসো আই শোন তোরা থাক আমি আসছি হ্যাঁ ঠিক আছে তুমি বসো আমি স্টার্ট করছি হ্যাঁ বসি হ্যাঁ হ্যাঁ সাবধানে চালাবে কিন্তু বসো বসি কিন্তু এই এই বসে গেছি জড়িয়ে ধরো হ্যাঁ হ্যাঁ জড়িয়ে ধরো যাবো হ্যাঁ চলো চলো বয়েজ এন্ড গার্লস আজকে আমি তোমাদের রোল কল নেব কে কে এসেছে বলো রাহুল রোল নাম ক্লাসে আজ নতুন মাস্টারমশাই আসছেন হ্যাঁ নতুন চিড়িয়া মিনিকে তো দেখছি না মিনি আহ মিনি রোজ না আসুক ও একদিন এলে
তাতেই আমার সুখ। বাবারে বাবারে বাব। আচ্ছা রাহুল, প্রফেসরকে আমরা মাস্টার মশাই বলি কেন? প্রফেসর, প্রফেসর কথাটার মধ্যে কেমন একটা প্রফেশনাল প্রফেশনাল ব্যাপার আছে, তাই না? আর মাস্টার মশাই কেমন একটা শিক্ষাগুরু শিক্ষাগুরু ভাব, সেই জন্য শিক্ষাগুরু শিক্ষাগুরু। ঠিক আছে, এই নতুন মাস্টার কতখানি মাস্টার সেটা আগে আমাকে দেখে নিতে দাও। কিভাবে কিভাবে? এই আমার ফর্মুলা ওয়েলকাম দিয়ে। চিউলি রে, জীবনে চলার পথে বুঝে শুনে পা ফেলতে হয়, না তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এ কথা আমি জানতাম। তবে আজকে সেই কথাটা নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের মধ্যে কাউকে আমার অনেক ধন্যবাদ। আজ প্রথম দিন অভ্যর্থনা জানানোর জন্য আর কি কি ব্যবস্থা করে রেখেছো? আরে বলে ফেলো না, লজ্জার কি আছে, আমি তো একদিন তোমাদের মতো ছাত্র ছিলাম। বলে ফেলো। এতদিন পরে বুঝি মিলেছে দেখা, ইউরেকা, এতদিন পরে বুঝি মিলেছে দেখা, ইউরেকা। কি নাম? রাহুল, রাহুল ব্যানার্জি। রাহুল? বা তুমি তো খুব সঙ্গীত রসিক, তা গানে যখন শোনালে প্রথম দিন তখন একটু মিষ্টি গান শোনাতে পারলে না, এত কর্কশ কেন? কি করে তোমার ধারণা হলো যে আমি মানুষটা খুব কর্কশ? না, বসো। থ্যাংকস। টমেটো যাকে ক্লাস শুরু করার আগে
তোমাদের সবার যদি আরো কিছু কিছু করার থাকে, মানে ওই পচা টমেটো ছোঁড়া, পচা ডিম ছোঁড়া, তাহলে সেগুলো আগে করে নাও, তারপর ক্লাস শুরু করব। তোমাদের বয়সে এইভাবে টমেটো ছোঁড়া কোনো নতুন কিছু নয়, আমিও শুনেছি। এখন থেকে এইভাবে টমেটো ছুঁড়তে ছুঁড়তে লক্ষ্য ঠিক করে নিয়ে একদিন তোমরা লক্ষ্যভেদ করবেই, আমি জানি। এখন বলো তোমাদের মধ্যে টার্গেট সবচেয়ে ভালো কার, মানে টিপ ভালো কার, সে আমাকে টমেটো ছুঁড়ে মারো। আরে কেউ না কেউ তো আছো, আরে লজার কি আছে, ইটস এ গেম। এই যে স্যার শঙ্কর, দারুণ টিপ স্যার। এই যে কি হচ্ছে ওর দিকে তাকা, এই যে এই যে ও স্যার সব কিছু পারে, ওর হাত কখনো থাকে না খালি। শঙ্কর, এবার তোমার আর আমার মধ্যে লক্ষ্যভেদ খেলাটা শুরু হয়ে যাক, কাম অন। সরি, ফসকে গেল, এবার আমার পালা। ছাত্র জীবনে আমার টার্গেট খুব ভালো ছিল, জানি না এখন কেমন আছে, দেখি। এবার তুমি এসো, যাও ওখানে যাও, দেখি পারি কিনা। মারুন স্যার। রেডি? ইয়েস স্যার। রাইট। এত ছিল? হ্যাঁ। দেখো 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 ওর অবস্থা দেখো। সরি শঙ্কর, এখনো যে এত ভালো ঠিক আছে জানতাম না, দাঁড়াও মুখটা মুছি। ডোন্ট মাইন্ড, যাও নিজের জায়গায় বসে যাও। একটা কথা সবাই মনে রাখবে, শুধুমাত্র বই পড়ে মানুষ শিক্ষিত হয় না, জীবনের প্রতিটি মুহূর্ত থেকে, অভিজ্ঞতা থেকে মানুষ একটু একটু করে শিক্ষা লাভ করে। নিজের হৃদয়ের উপলব্ধি সব থেকে ভালো বই। আজকে প্রথম দিন, তাই এই চার দেয়ালে বাইরে আমরা বেরোবো না, কিন্তু কাল আমরা ওই খোলা সবুজ মাঠে চলে যাব, সেখানে আলোর ঝর্ণায়, বাতাসের দোলনায় আমি তোমাদের এক নতুন মন্ত্রে দীক্ষিত করব। ভালোবাসতে শেখো এই জীবনটাকে, ওই সূর্য যেমন করে ভালোবাসে। ভালোবাসতে শেখো এই জীবনটাকে, ওই সূর্য যে মন করে ভালোবাসে, দূরে সরিয়ে আধার সে তো হাসি মুখে, রোজ নতুন সকাল নিয়ে সামনে আসে। ভালোবাসতে শেখো এই জীবনটাকে, ওই সূর্য যে মন করে ভালোবাসে,
দূরে সরিয়ে আঘাত, সে তো হাসি মুখে রোজ নতুন সকাল নিয়ে সামনে আসে ভালোবাসতে শেখ। উজার করে দিতে জানে পৃথিবী, ও সাগরকে ভালোবেসে ছুটে চলে নদী, নিজেকে উজার করে দিতে জানে পৃথিবী। রোদ বৃষ্টি আছে তাই জীবন বাঁচে, এই ধরনে সবুজ হয় ফুল যে ফটে, দিন রাতি আসে চোখে স্বপ্ন ভাসে, ওই রাতের আকাশে তারা চাঁদে ওঠে ভালোবাসতে শেখ। সা সা রে গা গা রে সা সা রে গা গা রে সা সা রে গা পা ম গা রে 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 গা মা ম গা রে পা ম মা ম গা রে ভালোবেসে দানা মেলে পাখি, ফুলের ডাকে সারা দিয়ে ভ্রমর যে হয় সুখী, ও আকাশকে ভালোবেসে দানা মেলে পাখি, ফুলের ডাকে সারা দিয়ে ভ্রমর যে হয় সুখী। ভালোবাসা আছে আলো আশা আছে, এই জীবন মধুর লাগে তাই যে এত সব দুঃখ ভুলে সুখী থাকতে হলে এসো আমরা হয়ে যাই এদেরই মতো ভালোবাসতে শেখ। এই জীবনটাকে ওই সূর্য যে মন করে ভালোবাসে, দূরে সরিয়ে আধার সে তো হাসি মুখে রোজ নতুন সকাল নিয়ে সামনে আসে ভালোবাসতে শেখ। আসুন আসুন শুভঙ্কর বাবু, আসলে আমি কিন্তু আপনাকে ডেকে পাঠাইনি, এরাই আমাকে দিয়ে আপনাকে ডাকতে বাধ্য করেছে। কই বসুন। হ্যাঁ আমরাই আপনাকে ডেকেছি। হ্যাঁ আচ্ছা আপনি নিজেকে কি মনে করেছেন বলুন তো?
আমি ঠিক বুঝলাম না তো? আপনি নাকি ছাত্রদের সঙ্গে গান বাজনা করেন, খেলাধুলো করেন, আপনি তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধুলো করে দিতে চাইছেন। ও তাই বলুন তো, আপনারা নিজেদের মাটির মানুষ বলবেন অথচ গায়ে একটু ধুলো মাখবেন না? দেখুন, আমাদের কাজ হচ্ছে পড়ানো। আমরা ছাত্রদের বই থেকে যথেষ্ট জ্ঞান বিতরণ করি। হ্যাঁ, ওই অনেকটা অনাথদের বস্ত্র বিতরণের মতো। ওই ধরুন আপনার কোনো একটা পুরনো ধুতি আপনি দান করলেন এক সধবা মহিলাকে, কিংবা একটা ছোট্ট শিশুকে দান করলেন আপনার বউয়ের ছেঁড়া শাড়ি। দান হলো, পুণ্য লাভ হলো, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন ওই মানুষগুলোর ইচ্ছে অনিচ্ছে, পছন্দ অপছন্দের কথা? যা হোক, একটা দিলেই হলো, তাই না? দান তো। কিন্তু এইভাবে শিক্ষা দিয়ে আপনি তো আমাদের সংস্কৃতিকে মেরে ফেললেন দেখছি। সংস্কৃতি, আপনাদের এই গাল ভরা কালচার সংস্কৃতিকে বাঁচাতে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাই যে মরতে বসেছে সেদিকে কখনো খেয়াল করেছেন আপনারা? গৌতম বুদ্ধ বানাতে গিয়ে আমাদের ছাত্রদের আপনারা শুধু বুদ্ধ বানাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ছাত্ররা, মানে এই রাজ্যের ছাত্ররা, কেন বারবার ভিন রাজ্যের ছাত্রদের কাছে হেরে যাচ্ছে, কেন তাদের সঙ্গে পেরে উঠছে না, তার কারণ কি জানেন? কারণ আমাদের ছাত্রদের মনের স্বাধীন দরজা খুলে না দিয়ে তাদের এই চার দেয়ালের মধ্যে বন্দি করে দেখেছেন আপনারা। তাদের হাত কলম ধরার জন্য তৈরি না করে আপনাদের শক্ত মন দিয়ে তাদের হাত আরো শক্ত করছেন। কিসের জন্য? শুধু ডান্ডার ঝান্ডা ধরার জন্য? কি, তার মানে আপনি বলতে চাইছেন এত বছর ধরে আমরা কোনো শিক্ষকতাই করিনি? হ্যাঁ, কেন, পুলিশ থেকে মন্ত্রী পর্যন্ত আমরা এই হাত দিয়ে সাপ্লাই করিনি? করিনি? হ্যাঁ হ্যাঁ করেছেন। পুলিশ থেকে মন্ত্রী পর্যন্ত আপনারা শুধু মালের মতো সাপ্লাই করে গেছেন, তাদের মানুষ করেননি। কি, আমরা মানুষ করিনি, শিক্ষা দিইনি? এর নাম শিক্ষা নয়। আপনারা আজকের সমাজটাকে কোথায় নামিয়ে এনেছেন বলুন তো? আজকের যুব সমাজকে আপনারা নেতা হবার লোভ দেখিয়ে দুর্নীতির কাছে শুধু মাথা নত করতে শিখিয়েছেন, বাড়ির শিক্ষার আলো তাদের গায়ে পড়তে দেননি। আজকের আর্থিক অবস্থা কতটা পাল্টে গেছে জানেন? জানে, ঘুষঘুষে কাশির হাত থেকে বাঁচতে আজ ঘুষের রাস্তায় গেছে সবাই। যাই হোক, আমার শিক্ষা পদ্ধতিটা একটু আলাদা, তাই আমাকে এখানে রাখতে গেলে আপনাদের সবাইকে একটু কষ্ট স্বীকার করতে হবে। তাহলে স্যার, আমার কিছু বলার নেই, আমি আসি। থ্যাংক ইউ। এরপরও আপনাদের আর কিছু বলার আছে? হ্যালো শুভঙ্কর মাস্টার। হ্যাঁ, কে বলছেন? আমার গলা এখনো চিনলি না? তুই দুনিয়া চিনবি কি করে? প্রতাপ মিত্রের ডান হাত আমি। প্রতাপ মিত্র তোকে ডেকে পাঠিয়েছে। আপনি কার ডান হাত তা আমার জানার প্রয়োজন নেই। আমি আপনাকে চিনলাম একটা চিনির বলদ হিসেবে। বাই দ্য ওয়ে, কে প্রতাপ মিত্র আর তিনি আমাকেই বা স্মরণ করেছেন কেন? কে প্রতাপ মিত্র? আবে তোর সাহস তো কম নয়। এরপর প্রতাপ মিত্রের তাপ গায়ে লাগলে তুই ঝলসে যাবি সালা। প্রতাপ মিত্র এই শহরের সবচেয়ে বড় ডন। তোমার ডনের সামনে তুমি ডন বৈঠক মারো, আমার কোনো প্রয়োজন নেই। প্রতাপ মিত্রের বাবার চাকর নই আমি। যদি তার আমার সঙ্গে কোনো প্রয়োজন থাকে তাকে আমার কাছে আসতে হবে। তোর ডানা গজিয়েছে রে সালা, তোর ডানা গজিয়েছে। যেদিন তোর ডানা দুটো ছেঁটে দেবো সেদিন মুখ থুবড়ে ঘরে পড়ে থাকবি হারামজাদা, বুঝলে? শোন, টেলিফোনে ধমক কাপুরুষরা দেয় আর সাহসী পুরুষ সামনে এসে দাঁড়ায়, এটা তোর বাপ প্রতাপকে জানিয়ে দিবে। ধাক্কা না খেলে যেমন নদীর গতি বাড়ে না, ধমক না খেলে জীবনে চমক আসে না। Thank you.
এসে গেছে। বলি আইসে গেছে, এই হালায় মাদক সাপ্লাই করে দেশের নিরীহ পলাগুলোনের সর্বনাশ করতে আছে। আমি সারুম না, আমার ভাব নিও না মা। প্রতাপ মিত্র, তোরা কি ভাবলি হ্যাঁ ভাই? হালরা সাপের মধ্যে সুপসাপ থাকে, হ্যাঁ আর লাগাম একটু আলগা করলে নিজের বাপের বাড়ি ভাবে। এই কুত্তার বাচ্চা, না 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 না, কুত্তা না, কুত্তা শোয়ারে তো অনেক ভালো। হ্যাঁ আলি ভাই, কার বাচ্চা কই কত? মানুষের সবচেয়ে বড় শয়তান না? এই হালারে আমি শয়তানের বাচ্চা কই? হ্যাঁ আরে ওই শয়তানের বাচ্চা, তোর বাঁকা কেষ্ট আর সোজা হইল না। হ্যাঁ কেউ মাল কামাও কামা, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু গোলমাল করলেই ওই মালটা আমি কায়রা নিয়া ওরে আমি গোলে পুরুম। হ্যাঁ যেমন আইজ তোরে পুরুম। না নেই, এবারকার মতো আমায় আমায় ক্ষমা করে দিন হুজুর। ক্ষমা করুম? আমার লগে টক্কর নিয়া কত পেটি ব্রাউন সুগার আর হিরোইন সাপ্লাই করলি বাঁকা কেষ্ট রে? হ্যাঁ কেউ আমার লগে মারামারি করলে আমি তারে সাহসী মনে করি, ইজ্জত করি, কিন্তু মাদক খাওয়াইয়ে দেশের সন্তানগুলো রে মাথা খাইলে আমার মাথায় খুন সাইফ যায়। আমাকে ক্ষমা করে দিন হুজুর। যে মাদক সাপ্লাই করে তারে আমি কখনো ক্ষমা করি না, তারে আমি খতম করি। মাংকে জগাই রমুয়া, এই সাপ্লাইয়ারের লাশ বাঁকা কেশরে সাপ্লাই কইরা হয়। একটা লোকের ধৈর্য আনতে পারলি না, নিজেরা জাহির কইরিস কি করে? টেলিফোনের ধমকিতে ওর কিছু হবে না। হাল আমার চিনতে পারতেছে না, যা ওরে তুলে নিয়ে যা। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আপনি প্রিন্সিপালের ঘরে যান, প্রিন্সিপাল আপনাকে ডাকছেন। আমাকে? হ্যাঁ। আচ্ছা কি ব্যাপার? মাস্টার, প্রতাপ মিত্রের ডাকে যার যাবার সময় হয় না, তার উপরে যাবার সময় এগিয়ে আছে। কেন যাসনি ওখানে, কেন? প্লিজ বসার সৌজন্য যে জানে না, প্রিন্সিপালের সামনে টেবিলের উপর পা তুলে বসে থাকে, তার দাঁড়িয়ে থাকাই উচিত। মাস্টার! প্রতাপ মিত্র তাপে আর কিছু পুড়ুক না পুড়ুক, তোর মাথার ঘেলো অধ্যে শুদ্ধে সব পুড়ে ছাই হয়ে গেছে। অনেক বকবক করেছিস, এবার চল আমার সঙ্গে। আজ যাবো তো নিশ্চয়ই, তবে তোর সঙ্গে নয়, ক্লাসে। স্যার আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি আসছি। ওকে দাঁড়াও মাস্টার, নাহলে গুলি করে দাঁড়াও। এ কি করছো তুমি এভাবে গুলি চালিয়ে, কেন ভাঙছো এগুলো? ওই এগুলো না ভেঙে কি তোর ঘাটটা ভাঙবো? এতদিন নির্বিচারে সাধারণ মানুষকে শুধু গুলি খাইয়ে এসছিস, গুলির স্বাদ কি তা কোনোদিন বুঝিস নি, আজ দেখ গুলি খেতে কেমন লাগে। এ কি করছেন? আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ওঠ ওঠ,
মানুষ মারতে মারতে কিরকম মরা হয়ে রয়েছিস তোরা, কিরকম মৃত্যু ভয় সবসময় তাড়া করে ফিরছে তোদের। ধর আরেকটা কথা মনে রাখিস, মানুষকে মারার আগে নিজেরা বাঁচতে শেখ। জবান তোমাদের লেখাপড়া বন্ধ থাকবে, তোমরা কিন্তু তোমাদের স্টাডি কন্টিনিউ করবে। প্রত্যেক শনিবার মাস্টারমশাই আমাদের ক্লাস নেন না, কারণটা কি বলতো? আরে মাস্টারমশাই তো বলেই গেলেন তার বিশেষ কোনো কাজ আছে, এতে আবার কারণ খোঁজার কি হলো? তোদের না যত সব মাস্টার আসবে না বলেছি। খাবার সময় কোনো উত্তেজনা নয়, ব্যাপারটা পরে দেখলেও হবে। হালা তুই তো আমার ডানাত কষিস রে, হ্যাঁ তো একটা ডনের ডানাত হইয়া একটা মাস্টারে ধরে আনতে পারলে তো দুইয়া দিয়া। মাস্টার বলেছে প্রতাপ মিত্রের দরকার থাকলে সে আসবে আমার কাছে। ভাই আমারে তার কাছে ডাইকা নিয়ে গিয়া মাস্টার তার নিজের মৃত্যুরে ডাইকা আনলো কেন? আসো আসো মাস্টার, আমি ডাকলাম তুমি গেলে না কেন? যখন কারোর ঘরে বিনা অনুমতিতেই ঢুকতে পারেন, সোফায় আরাম করে বসতে পারেন, তখন ডাকাবার দরকার কি? কথাটা তুমি ঠিকই কইছো, এই শহরে সব ঘরই আমার ঘর, তাই তোমার ঘরেই আমি আইছি, আজ তোমারই আতিথেয়তা করুম। এখন বলো কি খাইবা, পিঠা পুলি না পিস্তলের গুলি? কি দেখতেছ? পিস্তল? আমি তো পিস্তল দেখলাম, কিন্তু আপনার এই বীরত্ব তো কেউ দেখতে পেল না। এটা প্রচারের যুগ মৃত্যুর মশাই, আপনার উচিত ছিল এখানে আসার আগে সংবাদপত্র টেলিভিশনকে খবর দিয়ে ওদের সঙ্গে করে নিয়ে আসা, তাহলে কাল সকালে কাগজে কাগজে আপনার ছবি বেরত, টেলিভিশনে আপনাকে দেখাতো, আপনার বাড়ির লোকেরা গর্বিত হতো, আর এইসব দেখে হয়তো আরো কয়েকটা প্রতাপ মিত্র জন্ম নিত। চুপ করে আছেন কেন? জালান গুলি জালান। তোমার দেখতে আছি ঢাকপিটাইয়া মরার স্বাদ। প্রতাপ মিত্র আবার আইলে বাজনদার নিয়ে আইব। হ্যাঁ কি হলো প্রতাপ, এখনো ঘুমোনি? ঘুম আস্তে আসে না ভাই, আজ বহুদিন পর একটা মানুষ দেখলাম। হ্যাঁ একটা মানুষ, বন্দুকের নলের সামনে যার নজর কাঁপে না, মৃত্যুরে যে ভয় পায় না, আসে তো সেই জানে। ওই পারব আমার মাইয়াটার দায়িত্ব নিতে, চারিদিকে কাঁটাতারের মধ্যে ফুলের মতন আমার মিনিরে ওই বাসায় রাখতে পারব। ঠিক আছে ঠিক আছে, সেটা কাল দেখা যাবে, এখন তুমি ঘুমাও তো, দাও পা দাও, আমি তোমার পা টিপে দিই। ভাই শুনলাম নাকি বাঘা কৃষ্ণ শহরে ফিরছে, ওর দলের পোলারে শাস্তি দেওয়ায় ওর স্বস্তিতে থাকবো না। ওই হালার চোখেও ঘুম নাই।
সোজা আঙ্গুলে ঘি তোলা কষ্ট আমায় শেখাবে? আমি বাঁকা কেষ্ট। এই ছোট, কোথায় প্রতাপের দলের জগা মানকে আর রামুয়া? এই তো দাদা, দাদা এরা দুজন প্রতাপ মিত্রের লোক। প্রতাপ যদি আমার দলের একজনকে মারে, আমি ওর দলের দুজনকে মেরে সুদ সমেত সে ঋণ শোধ করে দেব। আমার নাম বাঁকা কেষ্ট। আয় ছোট। নিজের মতন মাগুর মাছ বানাবার জন্য তোর দাদা তোকে সাঁতার শিখাইতেছে? তাহলে দেখ, এবার আমি তোকে সাঁতার শিখামু। তোর দাদা বাঁকা কেষ্ট আমার দলের দুজন রে মারছে না, আর আমি তোকে দলের ছয় জন রে মাইরা। এবার ওর আপন জন রে মাইরা, আমি কে তোর দাদা রে সিনামু। প্রতাপ মিত্র, তুমি আমার ভাইকে মেরেছ, আমি তোমার মেয়েকে মেরে উলঙ্গ করে দুনিয়াকে দেখাবো, এই আমার প্রতিজ্ঞা। আমার নাম বাঁকা কেষ্ট। আজকের বিশেষ খবর, প্রতাপ মিত্র আর বাঁকা কেষ্ট দলের লড়াইয়ের পরিণতিতে শহরে পরপর খুন হওয়ায় সাধারণ মানুষের উপর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন মাফিয়াদের কাছে পুতুলে পরিণত হওয়ায় সাধারণ মানুষের ধিক্কার। মন্ত্রী বলেছেন, যেভাবেই হোক এই গুন্ডামি আমরা বন্ধ করব। ওদের দুই দলের লড়াইয়ের জন্য অনেক নিরীহ লোক মারা যাচ্ছে। মন্ত্রী আদেশ দিয়েছেন পুলিশ কমিশনারকে, যাতে শহরে তাড়াতাড়ি শান্তি ফিরে আসে। সবকিছু ভেঙে চুড়ে ফেললেও কিংবা কানে তুলো দিয়ে বসে থাকলেও সত্যকে কখনো চাপা দেয়া যাবে না শুভঙ্কর। কে চায়? কে চায় চাপা রাখছে? আমি তো চাই না। আমি তো আসল সত্যটাকে টেনে বর করে সবার সামনে আনতে চাই। ওই মুখে বড় বড় বুলি বলা মন্ত্রীরা আর পিস্তল বন্দুকধারী শান্তি বজায় রাখার শান্তিরা, ওরা সব নকল রাজা, নকল বুদ্ধিগরের এক একটা সেপাই মাত্র। আজ তোমার কি হয়েছে বলতো? আজ হয়নি, আমাদের সমাজ ব্যবস্থার এই হাল একদিনে হয়নি দীপক। একদল লোক ভগবানের নামে ধর্মের শিখণ্ডের আড়ালে সবকিছু না দেখার ভান করে এসছে, আর একদল লোক আমাদের সন্তানদের হাতে একটু একটু করে বারুদ তুলে দিয়ে আজকের এই বিস্ফোরণ ঘটিয়েছে। পরিণামে আমরা কোথায় পৌঁছেছি? পরিণামে আমরা কোথায় পৌঁছেছি দীপক? কোথায় পৌঁছেছি জানো দীপক? মিনিবাসের কন্ডাক্টর যেমন সবাইকে বলে পেছনে যাও, পেছনে যাও, পেছন দিকে এগিয়ে যাও, আমাদের সমাজটাকেও ঠিক তেমনি করে ওরা পেছন দিকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু শুভঙ্কর, তার জন্য তুমি আমি বা আমরা একলা কি করতে পারি? কেন কেন, তুমি সমাজের একজন, আমি সমাজের একজন, আমরা দুজন মিলে তো একজনকে পাল্টাতে পারি। তেমনি ভাবে আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে হয়তো একদিন এই সমাজটাকে পাল্টাতে পারব। না 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 না, আর বসে থাকা নয়, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি, সত্যি অনেক দেরি হয়ে গেছে। নন্দিনী, নন্দিনী! কি দিদিমণি? এই যে নন্দিনী, শোন, আমার সবকিছু গুছিয়ে দে, রামুকে বল গাড়িটা বার করতে, কলেজের বড় দেরি হয়ে গেছে। বড় সাহেবের হুকুম আছে, তোমার কলেজে যাওয়া হবে না। কলেজে যাব না কেন? কারণ আমার শত্রুরা চারিদিকে জাল সরায় রাখছে, আমার সর্বনাশ করায় লিগা, আর আমি চাই না সেই ফাঁদে তুমি পা দাও।
নন্দিনী তুমি যাও। কিছু হবে না আমার, কলেজ আমার যেতেই হবে। জিদ করো না মিনি, আমি তোমার পড়ার ব্যবস্থা বাড়িতেই করুম। সরজুরে তোমরা করবে ক্রাইম, আর ঘরে বন্ধ থাকতে হবে আমাকে। আমি কিছুতেই ঘরে থাকবো না, কিছুতেই না। মিনি কি কি হয়েছে? আলী ভাই ওরে বোঝাও, ওরে বোঝাও, মিনির এখন বাড়ি থেকে বাইরে নয় নিরাপদ না। বাবা তো ঠিকই বলছেন, শহরে আবার খুন খারাপি শুরু হয়ে গেছে। কে শুরু করেছে খুন খারাপি? কে শুরু করেছে? আমার মা কে খুন করে, আমার মন কে খুন করে, কুকুরের হাত মাখিয়েছে তুমি? হ্যাঁ তুমি। এটা তুমি কি করলে? আচ্ছা রাহুল, আজকে মিনি কলেজে এলো না কেন? স্যার আমার মনে হয় শহরে পরপর মার্ডার হচ্ছে, সেই জন্য। তা শহরে মার্ডারের সঙ্গে মিনির কি সম্পর্ক? মিনির বাবা তো ঈশ্বরের গ্যাংস্টার প্রতাপ মিত্র। হ্যাঁ, ওই প্রতাপ মিত্র মিনির বাবা? হ্যাঁ। কেন আপনি জানেন না? তো শহরে সবাই জানে। না আমি জানতাম না। আচ্ছা মিনিদের বাড়ি তুমি চেনো? প্রতাপ মিত্রের বাড়ি এই শহরে কে না চিনে স্যার? দ্যাটস নাইস। তুমি এসো আমার সঙ্গে। হ্যাঁ জানি, তোরা থাক, আমি আসছি। ওকে। বড় সাহেব, মিনি দিদি সকাল থেকে নিজের ঘরে দরজা দিয়ে বসে আছে। তা কি হয়েছে? থাক না, সকাল থেকে খাইনি কিছু পর্যন্ত। খেতে পাইলে ঠিকই খাইবো। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শুনছো মেয়েটা সকাল থেকে কিছু খাইনি, আর আমরা এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো? না তো কি, হাতে পায়ে ধৈর্য, ওইটুকু মায়ের সামনে আমি মাথা নোয়াবো? হ্যাঁ বিপদ আমি ঘরে ডাইকে আনুম? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি দেখবা? তোমার তো দেখতে কইছি ওই মাস্টারে, যেইভাবে পারো যত টাকা লাগে। মিনির দায়িত্ব দাও ওই শুভঙ্কর মাস্টারে। হ কিন্তু তাকে পাচ্ছি কোথায়? সাহেব এই লোকটা আপনার কাছে আসার জন্য অনেক পীড়াপিড়ি করছিল। ধরার জন্য আমার মাথায় কত পীড়া জানোস? হ্যাঁ তুই যা যা খামে যা। আচ্ছা আসেন আসেন, বসুন আসেন, বসেন 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 বসেন। কি সৌভাগ্য আমার মাস্টার। হ্যাঁ আচ্ছা আপনি আমাকে ধরার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? এই ধরায় তো আমি ছাড়া অনেক লোক আছে। এ হলো পরলোক দেবলোক অনেক লোক তো আছে, কিন্তু দৈত্যকুলে পেল্লা বারবার পাওয়া যায় না। এক আপনিই পারেন আমার উদ্ধার করতে, আপনারই আমার ভীষণ প্রয়োজন মাস্টার মশাই। মিনির দায়িত্ব আপনি নেন। মিনি কলেজে যাচ্ছে না কেন? ওর কি শরীর খারাপ? না। ও তার মানে শহরের অবস্থা দেখে আপনি মিনিকে কলেজে পাঠাতে সাহস পাচ্ছেন না, তাই না? ধরুন তাই, কিন্তু আপনি মিনির খোঁজ নিতে এখানে চলে এলেন কেন? আপনার অন্য সব ছাত্রছাত্রীর জন্য কি আপনি এতটা করেন? ফুল ফুটে গেলে তাকে আর ফোটাতে হয় না, কিন্তু কুঁড়ির জন্য একটু বেশি যত্ন লাগে। আমি মিনির চোখে যে সরলতা, যে আন্তরিকতা দেখেছি তা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। তাহলে আপনি মিনির দায়িত্ব নেন, যত টাকা লাগে আমি দিব। সত্যি অদ্ভুত মানুষ আপনি, কখনো আমার কপালে রিভলভার ঠেকিয়ে আমাকে তুলে আনতে চাইছেন, আর কখনো আমারই হাতে আপনার মেয়ে টাকা দুটোই তুলে দিতে চাইছেন। অদ্ভুত। যাকে মিনি কোথায়? কলেজ যেতে দেওয়া হয়নি বলে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আর আমি যে থাপ্পড় মারছি এটা কো? ও তাহলে ঘরেও মারপিট শুরু করে দিয়েছেন আপনি। মিনি কোথায়? ওর ঘর কি ওপরে? চলো আমার সঙ্গে। হ্যাঁ আসেন 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 মাস্টার, আসেন আসেন আসেন। মিনিমা, মিনিমা দরজা খোল, খোল মা, দরজা খোল মা। দেখি আমি দেখি। হ্যাঁ দেখেন দেখেন। মিনি মিনি মাস্টার বসে বলছি, আমার স্টুডেন্ট যদি আমার ডাকে সাড়া না দেয়, আমার সামনে এসে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আমার শিক্ষা দেওয়ার মধ্যে কোনো ভুল আছে। মিনি শুনছো আমার কথা? তোমার কাছে মানে আমার স্টুডেন্টের কাছে আমি যদি বিশ্বাসের পাত্র না হতে পারি, তাহলে সে দোষ তোমার নয় মিনি, সে দোষ আমার। আমি তা মাথা পেতে নিচ্ছি, আর সেই দোষ সংশোধন করতে আমি এখান থেকে চলে যাচ্ছি। মিনি মিনি নিজেকে ভালোবাসতে শেখো, ভালোবাসতে শেখো এই জীবনটাকে, আর আমাকে ক্ষমা করো।
প্লিজ। আমার মতো অক্ষম শিক্ষকের কলেজ থাকার কোনো অধিকার নেই, সেই জন্য এক্ষুনি আমি কলেজে গিয়ে রেজিগনেশন দিয়ে অন্য কোথাও চলে যাব। বাই মিনি। চলো আমরা নিচে গিয়ে বসি, চলো। কলেজে যেতে দেয়নি বলে বাবার উপর অভিমান করে বুকে ব্যথার মেঘ জমিয়ে রেখেছিলে, এখন তো চোখের জলের বৃষ্টিতে সব তুই সাফ হয়ে গেল, কাঁচো কেন? আসো, জানো বুকে ব্যথার মেঘে জমজমাটি কি করলে যায়? হাসলে, প্রাণ খুলে হাসো। অবশ্য আমি জানি না তোমার কোন হাসি পছন্দ, হাসি তো অনেক রকম হতে পারে। এই ধরো, নাম্বার টু, নাম্বার থ্রি, অনেকেরই চায়, আমার তো ছেলেবেলা আটকে যেত, আমি তো ছেলেবেলা ওই করতাম। হ্যাঁ সত্যি, মা একবার একটা নারকোল নিয়ে এসে আমার সামনে বললো খাবি, আমি বলতে গেলাম না না না, মা ভাবলো আমি খাবো না, মা নিয়ে চলে গেল। আমি আসলে কি বলছিলাম বলতো? কি বলছিলাম? মা আমি নারকল খাবো। এই যেমন ধরো তোমার কলেজের সহপাঠী সহপাঠিনীরা, এই যে গদাই, শঙ্কর, পরমা, রাহুল, এরা তো কত কথাই বলতে চায়, অনর্গল কথা বলতে চায়, কিন্তু সব কথাই বলতে পারে, অনেক কথাই ঠোঁটের ডগায় এসে থমকে থেমে যায়, না বলেই থেকে যায়। শোনো, তুমি কি করবে, তুমি কি করবে, একটা আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে দেখবে আর কথা বলে যাবে, আটকালেও বলবে, ঠিক আছে? ভালোবেসে বলবে ইলু, ইলু আই লাভ ইউ। হ্যাঁ, এইভাবে আসবে, সব সময় আসবে, খুশি হয়ে থাকবে। আচ্ছা আজ আমি চলি, আর কোনো চিন্তা নেই, তোমার বাবার কাছ থেকে আমি তোমার সব ভার নিয়ে নিয়েছি, তাহলে আজ থেকে শুরু হয়ে যাক তোমার নতুন জীবন, ওকে? আর কাল থেকে তুমি আবার কলেজে যাচ্ছ, রাইট? দ্যাটস ইট। আচ্ছা এবার বলো তো, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ভালোবেসে কি বলবে? ইলু। ইয়েস। এই মাস্টার যেন কোনো অযত্ন না হয়। হ্যাঁ মিনি, বসুন, কাল থেকে কলেজে যাবে। যাইবো যাইবো, আসেন আসেন বসেন, আপনি যখন কইছেন তখন নিশ্চয়ই যাইবো। আপনি যা আমার জন্য উপকার করেছেন, সত্যি সত্যি যা উপকার করেছেন, আমার তো কিছু আপনার জন্য করণ লাগে। হ্যাঁ ভাই, হ্যাঁ নিন টাকা। হ্যাঁ কিসের টাকা? এর জন্য আমার কোনো টাকা লাগবে না। টাকা আবার কোন মানুষের না লাগে? হ্যাঁ ঠিক, প্রত্যেক মানুষের টাকা লাগে, কিন্তু তাই বলে এই টাকা আমি ছুঁতে পারবো না। কেন কেন ছুঁবে না এই টাকা? হয়তো এই টাকাটা গোনার সময় আপনার আঙুলের ডগায় কোনো মানুষের রক্ত লেগেছিল, মানুষের রক্ত ভেজে টাকা আমি নেব না। চুপ করেন। রক্তে ভিজা টাকা, চোখের জলে ভিজতে ভিজতে হাত পাইতা ভিক্ষা পাইয়া যখন মানুষ মরে তখন কোনো দোষের হয় না? আর পয়সা থাকার জন্য হাত বাড়াইয়া যখন মানুষ টাকা চায়, হ্যাঁ সেটাই দোষ না? ঠিক আছে, আপনি দাঁড়ান। ওনা কি হলো বলুন তো? নিভে আসা উনুনে জলে ছিটে দিলে কি হয়,
ছ্যাঁক করে ওঠে। তাতে ভয় পাওয়ার কিছু নেই, আগুন উঠবে না, বড় জোর একটু ধোঁয়া উঠতে পারে। আসলে ফেলে আসা দিনের অনেক কষ্ট ওর বুকে চাপা দেওয়া রয়েছে, সেগুলোতে আজ আপনি নাড়া দিয়ে দিয়েছেন। দেখেন, এই টাকা দিয়া বউটারে বাঁচাবার জন্য আপনি ডাক্তার আনতে পারেন একদিন, কিন্তু আজ মেয়ের বাঁচাবার জন্য এই টাকা তো আমি দেবতার স্মরণে দিতে পারি। হ্যাঁ, এইটা কোনো খুন খারাপি গুন্ডামির টাকা না, এইটা আমার সৎ পথে ঘাম ঝাড়ানো পরিশ্রমের টাকা। স্ত্রী আর ছোট মিনির হাত ধইরা প্রায় একটা কাপড় পইরা বাংলাদেশ থেকে সইয়া এলাম। সাথী বলতে পরম বন্ধু আলী ভাই, দেশ ভাগ কইরা মানুষের হৃদয় আলাদা করা যায় না, তাই মুসলমান আলী ভাই হিন্দু প্রতাপের ছায়ার মতন সঙ্গ দিল। কুলিগিরি কইরা কোন রকমে সংসার চালাইছি। এই দেখো, অসুস্থ শরীরে তুমি আবার বোঝা তুলেছো কেন? দাও দাও, আমাকে দাও, আমাকে। নিজের বোঝা নিজেই টানো। তাছাড়া তুমি আর কত করবে আমার জন্য? কি ব্যাপার বলো তো? না ভাই, তোমার মুখে আজ এত চিন্তার ছাপ কেন? দাও এখন বিড়ি দাও। হ্যাঁ, এই নাও এই বিড়ির ধোয়ায় মাথার জ্বর ছাড়ায়। কিসের এত জট আর কিসের এত চিন্তা? এই চিন্তায় চিন্তায় তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমার শরীরের জন্য কোনো চিন্তা নেই ভাই, ওর অবস্থাটা বাড়িতে ভালো দেখে আসি নাই। হপ্তার টাকা কাইটা কয়টা হাইতে পাইছি মাত্র 150 টাকা, কি করুন তাই ভাবতে আছি। একটা কাজ করো, আমার হপ্তার টাকাটাও তুমি রেখে দাও। না না, তোর টাকা আমি নিব না রে। দেখি দেখি মালিকের কাছে কিছু টাকা জোগাড় করতে পারি কিনা। দেখো তোমার তো আর বাকি আছে, আয় নাও। 100 টাকা কাটলেন, টাকা ধার নেওয়ার সময় মনে থাকে না তোমাদের? চ, নমস্কার মালিক, টিপ লাগাও। মালিক, মালিক আমারে 1000 টাকা ধার দিবেন, আমি কাজ করে শোধ দিয়ে দিব। মাথায় করে লোহা টানলে শরীর যতটা শক্ত হয় আমদানি ততটা পোক্ত হয় না। তুমি কত বছরে শোধ দেবে আমায় 1000 টাকা? আমি দিন রাত খাটো, তাতেও কিছু হবে না। আমি তো তোমাকে টাকা রোজগারের একটা ভালো রাস্তা দেখিয়েছিলাম। আমার ওষুধের পেটিগুলো যদি তুমি জায়গা মতো পৌঁছে দিতে, তাহলে তুমিও পেটি পেটি টাকা কামাতে পারতে। আর তোমার বউয়ের চিকিৎসারও কোনো অসুবিধা হতো না? ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। ওষুধ না পেলে আমার মা মারা যাবে বাবা, যাও না বাবা, ওষুধটা নিয়ে এসো না বাবা। দিন 581 টাকা দিন। আমার কাছে এখন এত টাকা নাই, এই 150 টাকা রাখেন, বাকি টাকা আমি পরে দিয়ে যাবো। বাকি টাকা আপনি পরে দিয়ে যাবেন? এই ওষুধ না হলে যেরকম আপনার বউ বাঁচবে না, সেরকম টাকা না হলে আমার এই দোকানটাও বাঁচবে না। দিন, ছাড়ুন ছাড়ুন, টাকা ছাড়ুন, কি হলো, ওষুধের দামটা দিন। ওষুধ না পেলে আমার মা যে মরে যাবে বাবা, মা যে মরে যাবে বাবা, মা যে মরে যাবে বাবা, মা যে মরে যাবে বাবা। এই ধর 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 ধর, এই লোকটা ওষুধ দিয়ে পালো, ধর 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 ধর। কত বলো না মা, কত বলো না মা, কত বলো না মা, কত বলো না, কত বলো না মা। বাবা, তুমি আমার মাকে মেরে ফেলেছো, তুমি আমার মাকে মেরে ফেলেছো, তুমি আমার মাকে মেরে ফেলেছো, তুমি আমার মাকে মেরে ফেলেছো। মিনি, মিনি, এই তো, এই তো আমার দোকান থেকে ওষুধ ছিনতাই করেছে। এই হাত কড়া পরাও। হ্যাঁ স্যার, চলো
মায়ের ওই কষ্ট পাওয়া মৃত্যু দেখিয়া ছোট্ট মিনি কেমন যেন হইয়া যায়, যেন চিৎকার কইরা কান্দিও ভুইলা যায়, যেন কান্না ওর গলায় আটকাইয়া যায়। সেই থেকে আমার মাই একটা ভালো করে কথা কইতে পারে না, ছোটবেলায় সুন্দর গান গাইত, সেই গান আর গায় না। আপনি আপনি আমার মিনির অতীতটা ফেরিয়ে দেন, তার কথা কয়া গান গাওয়াইয়া আর পাঁচটা মাইয়ের মতন তৈরি করে দেন, এই বাপের বুকটা ঠান্ডা করে জড়িয়ে দেন, যা লাগে যত টাকা লাগে আমি দিব। আপনি এই টাকাগুলো এখন আপনার কাছে রেখে দিন, আগে মিনিকে আপনার মনের মতো করে তৈরি করি, তারপর ঠিক সময় আমি আমার পাওনা চেয়ে নেব, তখন কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না। আপনার মুখে সব কথা শোনার পর এখন মনে হচ্ছে সব শেষ হয়ে যায়নি, এখন সময় আছে, একদম তলানিতে পৌঁছেও হয়তো কোনোদিন আপনি মুক্ত হাতে উঠে আসতে পারেন। আজকে আমি আসি, হ্যাঁ এলাম। দেবতা নিজে আসে না, দেবতা কারো রূপ ধরে আসে, বুঝলে ভাই? এই মাস্টার যোগী পুরুষ, একেবারে যোগী পুরুষ। রাহুল স্যার, স্যার এতক্ষণ আপনার জন্য দাঁড়িয়ে আমার তো আপনার জন্য ভীষণ টেনশন হচ্ছিল। আমার বিশ্বাসটাকে বাজিয়ে দেখার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে সারা জীবন, শুধুমাত্র আজকের এই মুহূর্তটার জন্য, সেখানে তোমাকে তো অপেক্ষা করতে হয়েছে মাত্র কিছুক্ষণ। চলো চলুন। ওই যা, কি হলো? আরে আমার ব্যাগটা তো মিনির ঘরে ফেলে এলাম। আমি এনে দিচ্ছি স্যার, যাও। I love you. I also love you, Mini. তুমি আরে কি করছো? তুমি এখানে কি করছো? ব্যাগ, মাস্টার মশাই ব্যাগটা ফেলে গেছেন, আমি নিতে এসেছি। কিন্তু মিনি, তোমাকে দেখার পর থেকে আমার দুটি চোখে ঘুম হারে, প্রথম দেখায় আমার মন হারে। ফোন নম্বর মিনি প্লিজ, তোমার বেডরুমের ফোন নম্বরটা দাও। 660-8733 পাগল প্রেমী। হ্যালো, আমি পাগল প্রেমী বলছি। হ্যাঁ বলো। মিনি তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। দুটি চোখে ঘুম হারায়, স্বপ্ন আশা রাত জাগায়, প্রথম দেখায় মন হারায়। ভালোবাসা একদিন হয় না।
আশা রাত জাগায় প্রথম দেখায় মন হারায় প্রথম দেখায় মন হারায় চোখের ভাষা কি করে লুকাবে বলো তোমার ভালোবাসা কেন যে বুঝো না হায় স্বপ্ন আশা রাত জাগায় প্রথম দেখায় মন হারায় প্রথম দেখায় মন হারায় হতে জানে সেই তো শুধু বোঝে কি ভালোবাসার মানে কেন যে বোঝো না হায় দুটি চোখে ঘুম হারায় প্রথম দেখায় মন হারায় প্রথম দেখায় মন হারায় স্বপ্ন আশা রাত জাগায় প্রথম দেখায় মন হারায় ও প্রথম দেখায় মন হারায় প্রথম দেখায় মন হারায় ও প্রথম দেখায় মন হারায় গুড নাইট মিনি I love you. বুঝলি পিকনিকের ব্যাপারে গদাই কিরে এই শালা কি হয়েছে তোর ছুটছিস কেন কিরে কলেজের পিকনিকে যাবি তোর মেয়েরা কে কে যাবে সবাই যাবে শুধু মিনি যাবে না কেন মিনি যাবে না কেন হ্যাঁ মিনির বাবা প্রতাপ মিত্র সে যেতে দেবে না বাইরে গেলেই তার বিপদ এই ভয়ে আর যে যাক এই তাতে তোর কি সালা ডুবে ডুবে জল খাবে আর বিয়ের সময় হলেই বলবে বিপদ এলো ও তোমরা বুঝবে না কেউ বুঝবে না তোমরা তবে পিকনিকে পরি ছাড়ো না পরিবেশ ভালো হয় না রে ওই তো পরি পরমা ও পরমা রে এই গদাইটা কোনো কালেও শুধরবে না কলেজের কনভোকেশনে মিনিকে কেন পাঠাতে চাইছেন না আপনার কথা মতো মেয়েরে কলেজে পাঠাইছি কোনো আপত্তি করি নাই কিন্তু শহরের বাইরে আমার নয়নমুরিরে এই সময় কি করে পাঠাই কেন শহরের বাইরে মিনিকে পাঠাতে কিসের ভয় পাচ্ছেন আপনি আপনি তো সবই জানেন হ্যাঁ এই সহজ জীবনে সোজা পথে চলতে দিব না ওই বাঁকা খ্রিস্ট এই গণ্ডগোলের মধ্যে কি কইরা মিনিরে বাইরে পাঠাই কেন আপনাদের দুজনের রাইভালরি মানে ঝগড়াঝাটির মধ্যে
ওই ফুলের মতো মেয়েটাকে বারবার কেন টেনে আনবে বাঁকা খ্রিস্ট? না না, সেরকম হলে আমি যাব। বলো মাস্টার, আমাকে কি দরকার তোমার? আমি তোমার সাহায্য চাই। কাউকে খুন করে মেরে ফেলতে হবে? না না, কাউকে মারতে হবে না, একজনকে বাঁচিয়ে রাখার কথা দিতে হবে। কে সে? আমার কোনো শত্রু না তোমার কোনো আপনজন? জনে জনে শত্রু করলে আপনজন চিনবে কি করে তুমি? এ মাস্টার, আমি আদেশ করা পছন্দ করি, উপদেশ শুনতে আমার ভালো লাগে না। যাক, বলো কার জীবনের এত দাম হয়ে গেল তোমার কাছে? প্রতাপ মিত্রর মেয়ে মিনি। মাস্টার, আমি মহাভারতের সেই কর্ণ নই যে আমার কবচ কুণ্ডল দান করে দেব। বাঁকা, আমি সে অর্জুন নই যে তোমার ভাগ্যের চাকা পাপের মাটিতে বসে গেলে তোমার সেই অসহায় অবস্থার সুযোগ নিয়ে তোমাকে হত্যা করব আমি। কি বলতে চাও তুমি? তুমি প্রতাপ মিত্রর সঙ্গে সমস্ত শত্রুতা মিটিয়ে নাও। মরে গেলেও না, আমার ভাইকে উলঙ্গ করে মেরেছিল, আমি ওর মেয়েকে দুনিয়ার সামনে উলঙ্গ করেই মারব। বাঁকা, তোমরা দুজনে উলঙ্গ প্রতিযোগিতা করতে গিয়ে, পুরো সমাজ থেকে উলঙ্গ করতে গিয়ে, নিজেদের পরিবারের সবাইকে যে বেআবরু করছো সেটা কোনোদিন ভেবে দেখেছো? মাস্টার, তোমার এত গরজ কিসে? ওই মেয়েটাকে বাঁচাতে তুমি একেবারে সাপের গর্তে হাত দিয়ে দিলে। বাঁকা, তুমি শুধু সাপের ছোবল কি জেনেছো, আর কিছু জানো নেই। আর এই সাপের বিষ দিয়ে যে জীবন বাঁচানোর ওষুধ তৈরি হয় সেটাও তুমি জানো না। বাঁকা, আমি আর মরা চাই না, আমি মানুষের বাঁচা চাই, বাঁচা বাঁচা। মিনিকে বাঁচিয়ে রাখার জন্য তুমি সব কিছু করতে পারো? পারি। মরতে পারো? পারি। আচ্ছা, সোজা আঙ্গুলে ঘি তোলা কষ্ট আমায় শেখাবে? তাহলে এবার দেখো মাস্টার, আমার নাম বাঁকা কেষ্ট, নাও এটা নিজের মাথায় ঠেকাও। তুমি ট্রিগার টেপার সঙ্গে সঙ্গে আমি প্রতাপের সঙ্গে সব গোলমাল মিটিয়ে নেব। নাও মাস্টার, বড় বড় লোক দেখানো কথা আর করে দেখানোর মধ্যে অনেক তফাত। যাও যাও, বাড়ি যাও। কি ব্যাপার, কি হয়েছে? এত পাগল জন্মালে দেশটাই একদিন পাগলাগারদ হয়ে যাবে। যাও ব্যবস্থা করো, আমি প্রতাপের সঙ্গে ঝগড়া মিটিয়ে নেব। যাও। থ্যাংক ইউ বাঁকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আলি ভাই, তোমরা সতর্ক থাকবা। হ্যাঁ যিশু, প্রতাপ তোরা। প্রতাপ, বাঁকা, তুমি আগাইলে আমি পিছামু না। কিছু শিক্ষা বাকি ছিল আমার, সেটাই মাস্টারের কাছে শিখে নিলাম। মাস্টারের কাজই তো শিখানো। আসো। আমি বলি খোলাখুলি, আজ থেকে বন্ধ হোক গোলাগুলি, আমি চলি। তাহলে প্রতাপ, আর কোনো আশঙ্কা রইল না? মিনি তাহলে কলেজ পিকনিকে যেতে পারে। আমি চলি, অনেক কাজ বাকি, আসি।
শুধু নাচলেই হবে না ডোনা ডার্লিং, এবার তোমায় নাচাতেও হবে। নাচাতে হবে মানে কাকে? তুমি তো প্রতাপের সঙ্গে ঝগড়া মিটিয়েই ফেলেছো। চলো বলছি, বুঝলে ডোনা ডার্লিং, আমি ঝগড়া মিটিয়েছি প্রতাপ এবার দুনিয়া থেকে হিসেব মিটিয়ে চলে যাবে বলে। মানে বাঁকা? আমি ঠিক বুঝলাম না তো। আমার নাম বাঁকা। ছোটবেলায় আমি ধনুষ টঙ্কারে বেঁকে গিয়েও বেঁচে উঠেছিলাম বলে সবাই আমার নাম দিয়েছিল বাঁকা। আমার পথ সোজা নয়, আমাকে চেনাও সোজা নয়। সেদিন প্রতাপের সঙ্গে বন্ধু সেজে হাত মিলিয়েছিলাম মিনিকে ধরার জন্যে, তারপর আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যে আমি দুনিয়ার সামনে মিনিকে উলঙ্গ করেই মারব। সোজা আঙুলে ঘি তোলা আমায় শেখাবে? আমি বাঁকা কেষ্ট। তোমার মতলবটা এবার আমি বুঝেছি। সত্যি চাকরিতে তোমার সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল। এবার কলেজের কনভোকেশনের জন্য মিনি শহরের বাইরে যাচ্ছে। তোমাকে চুম্বকের মতো মিনির বডিগার্ডকে নিজের বডিতে টেনে নিতে হবে। তার সঙ্গে কটেজ গুলোর নাম্বার দেওয়া আছে, কটেজ গুলো ওইদিকে, ঠিক আছে? তোমরা কাজ করো, মুখ হাত ধুয়ে বিশ্রাম নিয়ে নাও, তারপর গানের রিহার্সাল দেবো। ওকে, ঠিক আছে। সবাই অনুষ্ঠানের জন্য রিহার্সাল করছে আর তুমি এখানে দাঁড়িয়ে তুমি গান গাইবে না? না, আমি গাইবো না। কেন? আমার ইচ্ছে। কিন্তু তুমি কেন চলে এলে? আমারও ইচ্ছে। আর আমার গান তো তুমি। হ্যাঁ মিনি, মিনি আমি তোমাকে ভালোবাসি, মিনি ভীষণ ভালোবাসি। আমার বাবাকে সেটা তুমি ভালো করেই জানো, এই শহরের গ্যাংস্টার প্রতাপ মিত্র। আর আমার শ্বশুরকে তা হয়তো তুমি জানো না, এই শহরের বিরাট বড় গ্যাংস্টার প্রতাপ মিত্র। না রাহুল, আমার ভীষণ ভয় করছে। মিনি, না মিনি, মিনি মিনি আমার কথা শোনো মিনি। চলো ড্রাইভার। এই শোনো, আজকে আমি একটু ব্যস্ত থাকবো, তোমাদের রিহার্সাল বা কোনো কিছু আমি করাতে পারবো না, তোমরা প্লিজ নিজেরাই যা হোক কিছু করে নিও। ইয়েস স্যার। ওকে। দেখেছিস, বলেছিলাম না মাস্টার মশাই আজ এখানেও স্যাটারডে নাইট মানাচ্ছেন। সত্যি রে, এমন ঠান্ডা ঠান্ডা আমেজ, আমরাও যদি মানাতে পারতাম। শিউলি রে, এই এই কি ব্যাপার? রিহার্সাল বন্ধ করে কিসের আলোচনা হচ্ছে? এ আলোচনায় আলো নেই, সোনা আছে। হচ্ছিল মাস্টার মশাইয়ের কথা, মুখে বড় বড় কথা বললেও ঢুকু ঢুকু সবাই বাবা। মানে প্রতি শনিবারের মতো এখানেও মাস্টারমশাই হাতে কি একটা প্যাকেট নিয়ে
ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আরে প্যাকেট না বলে পাইট বল, ওই প্যাকেটের মধ্যে পাইটই আছে। আজ রিহার্সাল বা কোনো কিছুই মাস্টারমশাই করাতে পারবেন না, তাই বলে গেছেন সবাইকে। সত্যি কোনো শনিবারে টিউশন করেন না তিনি, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, মানুষের অনেক কিছু পার্সোনাল প্রবলেম থাকতে পারে। হ্যাঁ আরে ছাড় তো, টিউশনই কি করে করবেন, মাল খেয়ে কারোর শরীরের কন্ডিশন ঠিক থাকে? এই সব তোদের বানানো, সব বাজে কথা। বাজে কথা অবশ্যই, চল না নিজের চোখে বাজিয়ে দেখবো একটু। হ্যাঁ তাই চল, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর এইসব কথা যদি মিথ্যে হয় তাহলে সত্যি আমি তোর জিপটা টেনে ছেড়ে ফেলবো। চল চল মাস্টারমশাই, মাস্টারমশাই এখন নয় রাহুল, কাল সকালে এসো। মাস্টারমশাই কিন্তু এখনই যে আপনাকে আমার দরকার মাস্টারমশাই। রাহুল এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, অন্য সময় এসো। আরে ছাড় না রাহুল, বললাম না মাস্টারমশাই এখন আমাদের সাথে দেখা করতে পারবেন না। মাস্টারমশাই এখন না হলে সেই খঞ্জের আসবে না মাস্টারমশাই, আমি যে নিজের কাছে হেরে যাব। মাস্টারমশাই 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 কি ব্যাপার রাহুল, তোমার চোখে মুখে এরকম ঝড়ের ছাপ? মাস্টারমশাই বুকের মধ্যে বিশ্বাসের ঘরটা সন্দেহের ঝড়ে ভেঙে গেলে মুখে তার ছাপ পড়বে না? কার দীর্ঘ নিঃশ্বাস তোমার বিশ্বাসের ভিত এভাবে নাড়িয়ে দিল? হে যে শেখররা বলল আপনি নাকি প্রতি শনিবার মদ কিনে এনে ঘরে বসে স্যাটারডে নাইট পালন করেন। বলুন বলুন মাস্টারমশাই, আপনি প্রতি শনিবার ক্লাস না করে কোনো কাজ না করে ঘরের দরজা বন্ধ করে কি করেন বলুন? ভেবেছিলাম এই শনিবারের ব্যাপারটা চিরকাল আমি নিজের বুকের মধ্যে গোপন করে রাখবো, কিন্তু ঈশ্বর তো চাইলেন না, তাই সাক্ষী রাখতে তোমাদের সবাইকে পাঠিয়ে দিয়েছেন। বেশ এসো, সবাই এসো আমার সঙ্গে আমার ঘরে এসো। এই শনিবার দিনটা আমরা পরিবারের সবাই একসঙ্গে থাকি। এই দেখো, এই আমার স্ত্রী সোনালী, আর এই আমার একমাত্র মেয়ে সীমা। কিন্তু মাস্টারমশাই আপনার স্ত্রী আর মেয়ে কোথায়? এ তো শুধু ছবি। না না রাহুল, ছবি না, এদের জীবন্ত। আমার বুকের স্পন্দনে যখন আমি এদের চেপে ধরি তখন আমার হৃদয়ের ওঠান আমার সঙ্গে সঙ্গে, এরা জীবন্ত হয়ে ওঠে। প্রতি শনিবার আমি এদের ফুলমালা দিয়ে সাজাই। এরা দুজনে ফন্দি করে আমাকে ছেড়ে শনিবার দিনেই চলে গিয়েছিল, তো আমি ধূপ জ্বালি আর এদের দেখি। কিন্তু মাস্টারমশাই কি করে চলে গেল ওরা, বললেন না তো? হ্যাঁ সেও এক শনিবার, যেন প্রত্যেক শনিবার আমরা তিনজনে, মানে সীমা সোনালী আর আমি, তিনজনে কোথাও না কোথাও বেড়াতে যেতাম। সেই শনিবারও আমরা বেড়াতে গিয়েছিলাম একটা খুব সুন্দর জায়গায়। সোনালী প্রকৃতি আর মানুষকে খুব ভালোবাসত, তো আর সেটাও সীমাকে শেখাত। প্রকৃতির সেই দৃশ্য দেখে, পাখির গান, মৃদুমন্দ হাওয়া, সোনালী আর চুপ করে থাকতে পারলো না, একটা গান ধরল। সেই গানটা, সেই ভালোবাসার গান যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম সেইটা। ভালোবাসতে শেখো এই জীবনটাকে, ওই সূর্য যেমন করে ভালোবাসে, দূরে সরিয়ে আঘাত সে তো হাসি মুখে, রোজ নতুন সকাল নিয়ে সামনে আসে। ভালোবাসতে শেখো এই জীবনটাকে, ওই সূর্য যেমন করে ভালোবাসে, দূরে সরিয়ে আঘাত সে তো হাসি মুখে, নতুন সকাল নিয়ে সামনে আসে। ভালোবাসা
চলবে। ভালোবাসতে শেখো, জীবনটাকে। সোনালি, কি মিনি তুমি কাঁদছ? মিনি চুপ করো, একটু চুপ করো। আমার মেয়ে যেন কি বলছে, আমার মেয়ে যেন কি বলছে। কি হয়েছে মা? ও ছেলেবেলা খুব শান্ত ছিল তো, জোরে কথা বলতে পারতো না। কি হয়েছে মা বল? হ্যাঁ ও মা, তুই তো কাঁদছিস। এই দেখো, এই দেখো মিনি, এই দেখো তোমার কান্না দেখে আমার আমার সীমা কাঁদতে শুরু করেছে। চুপ শোনো মিনি, চুপ, কাঁদে না, চুপ। খুব কাঁদছে, এখন আমি একে থামাই কি করে, কি যে করি। ও হ্যাঁ মনে পড়েছে, ও ছেলেবেলা যখন খুব কাঁদতো না, তখন কেউ গান গাইলে ও থেমে যেত, গান খুব ভালোবাসতো তো। মিনি মিনি তুমি একটা গান গাও না, তোমার কল্যাণ মিষ্টি গান শুনলে সীমা নিশ্চয় থেমে যাবে। আচ্ছা বেশ, ওই স্টেজের জন্য তোমাদের যে গানটা শিখিয়েছিলাম ওইটাই গাও। না মাস্টারমশাই, কোনো গান আমি গাইব না, গান আমার হারিয়ে গেছে। মাস্টারমশাই আমি পারবো না, আমি পারবো না, আমি গান গাইতে পারবো না, কিছুতেই পারবো না। মিনি ভাই, একবার মিনির খবর নাও, জিজুরে ফোনে ধরো দেখি। এত রাতে? আরে জিজুরে ধরতে যদি রাত দিন বিচার করতে হয় তাহলে তো হয়েছে। হ্যাঁ ধরো। হ্যাঁ নাও, রিং হচ্ছে। হ্যালো, কি ঘুমাইতেছো নাকি? তোমার ঘরে আর কেউ নাই তো? না হচ্ছে হালায় আমারে বোকায় বানাতিস নাকি? হ্যাঁ এত রাতে বাংলা প্রোগ্রাম? ভাই প্রোগ্রাম তৈরি কর, আমরা মিনির কাছে যাবো। বাদশার রঙা স্বপন, খবর এসেছে ডোনার আঁচলের তলায় শান্তিতে আছে যিশু। আর দেরি না করে যাও, মিনিকে আমার চাই। ইয়েস বস। যাও প্রতাপ মিত্র, তৈরি থাকো। এবার আমার ভাইয়ের মৃত্যুর শোধ আমি নেবই, সোজা আঙুলে ঘি তোলা কষ্ট আমায় শেখাবে, আমি বাঁকা কেষ্ট। আরে আসুন আসুন আসুন, খুব ভালো সময় এসে পড়েছেন, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, কলেজের ছেলেমেয়েরাই অংশগ্রহণ করবে। আমার আমার মেয়ে, আমার মিনি আসে তার মধ্যে। আপনি বসুন, আপনি আসুন না, আসুন প্লিজ। আমার আমার মিনি আসে তো? না, এই ব্যাপারটা আমি হেরে গেলাম। কি? মিনিকে গান গাইতে কিছুতে রাজি করাতে পারলাম না। আমার আমার মিনি নাই? Thank you.
সব ভালো পোলো মাইয়েরা নাচবো আর আমার মিনি তার লগে নাচবো না। হ্যাঁ না না এটা আমার দেখতে ভালো লাগবো, আমি যাই। গান গুরু দক্ষিণা সাহিত্য সাধন আপনি বলেই করতে পারছেন। আমার মিনি, আমার ওই ছোট্ট বেলাকার মিনিরে আপনি ফেরাই দিয়েছেন। কিন্তু এই কাজ তো আমি নিঃস্বার্থভাবে করিনি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমার পাওনা একদিন আমি ঠিক আপনার কাছ থেকে চেয়ে নেব। আরে কি সান বলেন, হ্যাঁ কত টাকা সান, হ্যাঁ
বলেন বলেন যা সান দিমু সত্যিতাই দেবেন তো প্রতাপ মিত্র আর যাই করুক জীবনে কথার খেলাপ করে না বেশ তাহলে আমার পারিশ্রমিকটা দিন দিন আপনার রিভলভারটা দিন আর হ্যাঁ শুধু ওই রিভলভার দেওয়া নয় তার সঙ্গে আপনাকে আমায় কথা দিতে হবে যে জীবনে আর কখনো কোনো অস্ত্র আপনি করবেন না আপনি কিন্তু কথা দিয়েছেন আমাকে যে আমি যা চাইব আপনি আমাকে তাই দেবেন কিন্তু আমার এই পিস্তল আর কথা দেওয়াতে আপনার লাভ আমার লাভ হবে না বলে আরো অনেকের লাভের চিন্তা আমি করতে পারি না আপনার যেমন মিনির চিন্তা তেমনি ওই রিভলভার দিয়ে আপনি যাকে গুলি করেন তারও বাড়িতে যে আপনার মেয়ের মতো আরেকটা মেয়ে থাকতে পারে সে কথা কোনোদিন ভেবেছেন আপনি ওই রিভলভার যেন আর কারো আপন জনকে কেড়ে না নেয় মানে একদিন আপনারই মতো আগ্নেয়াস্ত্রের কোনো এক মালিক তার দলবল নিয়ে গাড়ি করে গুলি ছুটতে ছুটতে আনন্দ করতে বেরিয়েছিল রাস্তায় আর ওই দিন আমি আমার স্ত্রী সোনালি আর আমার ছোট্ট মেয়ে সীমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম ওই একই রাস্তায় সেদিন ওরা পশুর মতো আমার সোনালি আর সীমার প্রাণটা কেড়ে নিয়েছিল ভাবলাম প্রায় সব পশুই তো কোনো না কোনো দেবতার বাহন তাই মানুষের ভেতরে দেবতাকে জাগিয়ে তুলতে পারলে নিশ্চয়ই পশুগুলো পশ মানবে তাই না একজনকে তো আটকাতে পারলাম ও রিভলভারটা দিয়ে দিলেই সব সন্ত্রাস মিটে যাবে আর সবাই একজনের মধ্যে মনুষ্যত্ব জাগিয়েছে সেটাই বা কম হলো কিসে বাবা বাবা মাস্টার মশাই এ কি আপনার হাতে বন্দুক কথা দিয়েছো জীবনে কোনোদিন আর রিভলভার ধরবে না ফেলে দাও ওটা শিশু আজ তুই কি করলেন আপনি কি হয়ে গেল চিন্তার কি আছে বেনি বেঁচে থাকলে তোমাদের সঙ্গেই থাকব মাস্টারমশাই আর না ভাসলে সীমা আর সোনালি
কে কাছে বাবা? ফালতু কথা কইও না। আরে ভাই ভাই, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর, যা। ডাক্তার, যেইভাবে হোক আমার দেবতার বাঁচান, যেইভাবে হোক আমার দেবতার বাঁচান, যত টাকা লাগে আমি দিব। ভাই ভাই, খবর নাও কে গুলি করছে আমার মাসের মশাই রে। আমার দেবতারে যে মারছে তার হাত আমি কাটে ফেলাম। আর মিনির বাড়ি নিয়ে যাও, কড়া পাহারা দিয়ে রাখো। মিনি চল। বেশ, আমি যাচ্ছি। তবে বাবা, একটা কথা মনে রেখো, আমার মা মারা গিয়েছিল তোমার অবহেলায়, আর আজ তোমার এই খুনের খেলায় আমার মাস্টার মশাই কিছু হয়ে গেলে আমি তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। চলো। আমার অবহেলার দিকে মিনির মা মারা গেছে? হরে ভগবান, মিনির ক্ষেত একদিন আমাকে বিপদ ডেকে আনবো। ভাই যা, তাড়াতাড়ি ওই খুনিকে ধর। আর আমিও মিনির ভাবি শ্বশুরে ফোন কইরা দিই আমেরিকাতে, যাতে বিয়ের তারিখটা তাড়াতাড়ি ঠিক কইরে নেয়। যা আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দীপক বাবু, আমি কিন্তু খুব টেনশনে আছি, আপনি জানেন। আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? মাস্টার মশাই ভালো আছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভেতরে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। পৃথিবীতে এত জিনিস থাকতে আপনাকে গুলি খেতে হলো শুভঙ্কর বাবু। আর এটা যে একদিন ঘটবেই সে আমি আগেই জানতাম। এই দেখুন, এই বুলেটটা কিন্তু আপনার বডি থেকে বেরিয়েছে। দেখি, দেখুন, নিন এই ক্যাপসুলটা খেয়ে নিন। শেষ করে দেবার জন্য অদ্ভুত। এখনো সব মন খারাপ করে বসে কেন? মাস্টারমশাই তো ভালো আছেন, সবার সাথে কথা বলছেন। মাস্টারমশাই ভালো আছেন? মাস্টারমশাই সবার সঙ্গে কথা বলছে। আমি যাই, খবরটা মিনিকে দিয়ে আসি। এই স্টেডিয়ামে একটু পরেই একটা খেলা শুরু হবে, যা ভেতরে গিয়ে দেখো সব খেলোয়াড়রা এসেছে কিনা। কিন্তু এই খেলার সাথে আমার কি সম্পর্ক আছে? খেলার পরেই ময়দান একদম খালি, আর এখানে আমি তোমাকে সারা জীবন লুকিয়ে রাখতে পারবো, তারপর তোমাকে কেউ খুঁজে পাবে না। যাও, এবার স্টেডিয়ামের ভেতরে যাও। এই যে ভাই, খেলা কখন শুরু হবে? তোমরা মানে আমাকে ক্ষমা করে দিন। যিশু, খেলা শুরু হইবো এবার, আমাকে বাঁচতে দিন হুজুর। বাঁচতে চাস? তোর কাছে খুব মূল্য নিজের প্রাণের, আর আমার কাছে কোনো দাম নাই বেঈমানের। আহ!
চল রামু। মিনি, রাহুল, এ কি তুমি এখানে কি করে এলে? প্রেমের তরিবে। প্লিজ তুমি এখান থেকে যাও, বাবাকে তো তুমি চেনো, জানতে পারলে আমায় মেরেই ফেলবে। তোমার প্রেমে আমি তো মরেই আছি, মরা কি আবার মারে নাকি কেউ? অন্ধ সেজে আমার সবুজ মনে প্রথম আলো জ্বালালে তুমি। আমি চাই না রাহুল সে আলো আমার জীবন থেকে মুছে যাক। পাগল তো আমি বরাবরই ছিলাম, কিন্তু আজ তোমার এই স্বীকারোক্তি আমাকে হয়তো উন্মাদি করে দিল। আই লাভ ইউ মিনি, আই লাভ ইউ। ও রাহুল, উন্মাদ হয়ে যাব আমি তোদের মতো অপদার্থদের জন্য। একটা মানুষের দুটো হাত, তিনজনের ছটা, আর তোরা সেই ছটা হাত দিয়ে একটা মেয়েকে তুলে আনতে পারলি না, তাহলে তোদের আমার হাতে রেখে লাভ কি? বস, আমাদের আরেকবার সুযোগ দিন। যিশু তার ইনাম পেয়ে গেছে বাপা, এই পৃথিবীতে তার নাম আর কেউ কোনো দিন করবে না। দেখছিস? গুড, ভেরি গুড। কি দেখছিস হা করে কুত্তার বাচ্চারা? তোদের দশাও ওই যিশুর মতোই হবে যদি মিনিকে আমি না পাই। যা, দূর হয়ে যা এখান থেকে, যা, যেভাবেই হোক মিনিকে আমার চাই। এখন তুমি যাও রাহুল, আমার বড্ড ভয় করছে। তোমাকে কাছে পেতে যত দূরে যেতে হয় যাব আমি। তুমি শুধু কথা দাও মিনি, চিরদিন তুমি আমার হয়ে থাকবে। কথা দিলাম, এখন তুমি যাও, কালী পূজোর রাতে আমাদের বাড়িতে এসো, তখন আমার বাবার সঙ্গে কথা বলবো। আর দেরি করে নিজের বিপদ ডেকে এনো না। মিনি, মিনিমা, রাহুল প্লিজ গো, যাও তুমি। আপনার বিল স্যার। এই যে মাসে 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 কি করতেছেন আপনি? আহা থাক না, ঋণের বোঝা আর না হয় নাই বা বাড়ালাম। এই না 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 না, এই বোঝাটা আমারে তুলতে দেন। ভরত রামচন্দ্রের পাদুকা মাথায় নিছিল বইলা মায়ের পাপের কলঙ্ক গায়ে লাগে নাই। হ্যাঁ, আর এই বোঝা কান্দে রাইখা আমার অতীতে কথা মনে পড়তেছে মাস্টার। এনে ধর, আসেন 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 মাস্টার, বসেন। প্রতাপ একটু শোনো, যে তিনজন গুলি চালিয়েছিল তাদের খোঁজ পাওয়া গেছে। এবার জমায় কালী পূজাটা হইব। জয় মা কালী।
মানুষের হাহাকার, ভাসে আকাশে বাতাসে পশুরা যে বেঁচে আছে, আর মানুষের ছত্র বেশে শোনো মানুষের হাহাকার, ভাসে আকাশে বাতাসে পশুরা যে বেঁচে আছে, আর মানুষের ছত্র বেশে। মা তোমার এই পৃথিবী আজ তুমি রক্ষা করো, ওই খড়কে হাবার রক্ত মেখে না। বলির পাঠা নিজেই চলে আইছে। কি করছো তুমি? তুমি আমাকে কথা দিয়েছিলে জীবনে কখনো পিস্তল ধরবে না, সেটা কি তোমার অভিনয় ছিল? খুন করতে গেছিল আপনারে, আপনি দেবতা, আপনি ওর ক্ষমা করতে পারেন, আমি পারি না। না না, আমি দেবতা নই, আমি মানুষ, শুধুই মানুষ। ও আমাকে খুন করতে চেয়েছিল, আমার রক্ত ঝরেছিল, আমার ব্যথা লেগেছিল, কষ্ট হয়েছিল আমার। তুমি ওকে সাজা দেবার কে? আপনি জানেন মাসমশাই, ও একটা শয়তান। আর তুমি, তুমি কোন ভগবান? ও তো মালিকের কথা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তুমি কোন পাশবিক যন্ত্রণা ওকে মারতে চাইছো? তোমাকে তো চেনা কঠিন, তুমি ঘন্টা বাজিয়ে ঠাকুরের আরাধনা করো, আর তুমি মানুষ মারতে চাও? আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে, তুমি এসো আমার সঙ্গে, কেউ বাধা দেবে না। যদি মারতে হয় তো আগে আমাকে মারতে হবে, তারপর তুমি। চলো চলো আমার সঙ্গে। যোগী পুরুষ সত্য, উনি যোগী পুরুষ। বাঁকা নিজের ছানাকে বাঘের মুখে ঠেলে দিয়ে যে ঘরে শুয়ে আয়েশ করে,
তার মুখে বাঘের গল্প মানায় না। মাস্টার, আজ তুমি নিজেই বাঘের গুহায় ঢুকে পড়েছ, আজ তোমার নিস্তার নেই। আরে আগে নিজের ছানাকে সামলাও, তারপর আমার চিন্তা করো। দাঁড়াও মাস্টার, আমার এই পিস্তলের গুলি আজ তোমার সব গুলি বন্ধ করে দেবে। না 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 না, ওনাকে মারবেন না, আপনার আপনার দুটি পায়ে ধরি বস, উনি না থাকলে আজ আমি বাঁচতাম না, ওরা আমাকে মেরে ফেলতো। হ্যাঁ বস, উনি আমাকে বাঁচিয়েছেন, উনি মানুষ নন, উনি নিশ্চয়ই আল্লাহর দূত। না, আমি আল্লাহর কেউ নই, আমি ভগবানের কেউ নই, আমি যিশুর কেউ নই, আমি শুধু মানুষ, আমি মানুষকেই জানি, মানুষকেই চিনি। আর ওনারা ওই আকাশেতে বসে নিজের সন্তানদের মধ্যে অসহায় খুনো খুনি দেখতে ভালোবাসেন, আমি ওদের মানি না। যা যা যা, এই বাদশার কথায় আজ আমি তোকে ছেড়ে দিলাম, বড় এসছে ভাষণ দেনে বলা ভীতু কোথাকার। ভীতু? আমি ভীতু? আর তোমরা সাহসী? এলো পাতারি গুলি চালিয়ে নিরীহ মানুষকে খুন করো, এটা তোমাদের সাহসিকতা? আরে সাহস থাকে তো যাও সীমান্ত গিয়ে দাঁড়াও জওয়ানদের পাশে, যেখানে তারা যুদ্ধ করছে, শত্রুর সামনে দাঁড়িয়ে জীবনের বাজি লড়ছে, যাও সেখানে। সাহেব সাহেব, শিগগিরই একবার আসুন, ওই দেখুন বাগানে একটা লাশ পড়ে আছে। রামুয়ার দেহটা তোমায় উপহার দিলাম তোমার বাড়ির মধ্যে, এবার দেখো আমার হাত পৌঁছে গেছে তোমার বাড়ি পর্যন্ত। পরে আমি পৌঁছাইয়ে দিব জাহান্নামে, তার আগে আমি মিনির উলঙ্গ দেহটা বাজারের মধ্যে পৌঁছে দেব। কি বলল? অনেক হয়েছে, আর না, আর দিন এবার শেষ, ওর লাশ আমি ওই বাজারে টাঙাই দেব, শিয়াল কুকুরের সিরা সিরা খাইব। কিন্তু তার আগে আমার মিনি বিয়ে শেষ করে দিতে হইব, ওর ভাবি শ্বশুর ছেলেরে নিয়া পরশু আসতেছে কলকাতা। হ্যাঁ, তুই লাশটার ব্যবস্থা কর। হ্যাঁ দাও, আমি আরেকখান লাশের ব্যবস্থা করুম। মিনির বিপদের কথা আমি জানি রাহুল, কিন্তু বিপদকে পাশ কাটিয়ে গেলে বিপদ চলে যায় না, বিপদের মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করে বিপদকে শেষ করতে হয়। ও মাস্টার, আরে মুখ ঘুরালে কি হইব, এই তো বুঝাইতেছিলেন, মুখ ঘুরাইলে বিপদ কাটে না, বিপদ এখন বাড়তে বাড়তে লাশ আমার বাড়ি পৌঁছাই গেছে। রাস্তার পাক গায়ে মেখে ঘরে ঢুকলে দুর্গন্ধ তো আসবেই। আরে মাস্টার, এখন মুখ ফিরাইয়া বসে থাকার সময় না, কিছু তো করেন মাস্টার। নিজেরা লাশের খেলা খেলবেন আর লাশ টেনে ধরতে হবে আমাকে? রাহুল, ওদের চলে যেতে বলো। আরে আমি তো জামুই, কিন্তু কিন্তু মিনি যাতে ঠিক মতো বিয়ে করে শ্বশুরবাড়ি যাইতে পারে এটা কি দেখবো মাস্টার। মিনি কার মাইয়া, আপনারও না? ও ভাই কও না মাস্টার, হ্যাঁ কার বিদেশ থেকে মিনির ভাবি শ্বশুর সব আইতাছে বিয়া পাকা করতে, আমি কি অগলগে তাল মেলে কথা কইতে পারুন? কে কথা কইব কন মাস্টার, মিনির সুখে লিগা কে কথা কইব? ও রাহুল রাহুল রাহুল, বুঝাও না মাস্টার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে ব্যাপারে আমি ঠিক সময় পৌঁছে যাব। সে আমি না বুঝলে এখানে ছুইটে আইছি কি কো ভাইয়া, চল মাস্টার মশাই। আপনি যাবেন ওখানে? রাহুল 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 রাহুল, দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে তোমার? না জানার ভান করবেন না মাস্টারমশাই। ভান করছি মানে কি বলতে চাও? মিনি আর আমি কি চাই এতদিনই কি আপনি তা বুঝতে পারেননি মাস্টারমশাই?
মিনি আর তুমি? ওই প্রতাপ মিত্রকে আপনি কথা দিলেন আপনি নিজে দাঁড়িয়ে থেকে মিনির বিয়ে দেবেন, আমাদের ভালোবাসাকে মারিয়ে গিয়ে আপনাকে ওখানে দাঁড়াতে হবে, তাকে আপনি জানেন আমাদের দুজনের ভালোবাসাকে খুন করতে সাহায্য করে আপনিও যে ওই গ্যাংস্টারের দলে নাম লেখালেন সেটাকে আপনি জানেন? রাহুল আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি মাস্টার, অনেক শ্রদ্ধা করি। এই কথা কেন আমি আগে বলুনি? তুমি জানো না সকালে ফোটা ফুল কাজে না লাগলে বিকেলবেলা শুকিয়ে যায়, জানো না তুমি? মাস্টারমশাই আপনি আমাকে বলে দিন এখন আমি কি করব। না না রাহুল না, আমি কিছু বলবো না, বলতে হবে তোমাকে। প্রতাপ মিত্রের মুখের সামনে দাঁড়িয়ে তুমি সব বলবে, তারপর যা করে আমি করব। মাস্টারমশাই প্রতাপ মিত্রের সামনে দাঁড়িয়ে আমাকে ও কথা বলতে হবে? হ্যাঁ রাহুল, আমি শুধু সৎ আর সাহসের সঙ্গ দিই, আর কাপুরুষের স্থান বোধ হয় মিনির হৃদয় থাকবে না। আমি যা বললাম তাই করো, কাল ঠিক সময় পৌঁছে যেও প্রতাপ মিত্রের বাড়ি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে আরে ভাই সঞ্জয়কে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করো, দূর থেকে আইসে নিয়ম কানুন মানে তাড়াতাড়ি খাই দেয় শুইয়া পড়ে। আরে উই আইসে, হ্যাঁ মীরা কই দেখা যায় না? ও এই তো। এই নন্দিনী মীরা কই? হ্যাঁ আসছে। হ্যাঁ হয়তো আইসা, আসো 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 মা। এই এই হইল অমরনাথ বাবু, আরে বসেন বসেন বসেন। আর এই হইল গিয়া ওনার একমাত্র পোলা সঞ্জয়, আর এই হইল আমার একমাত্র রানী মিনি। আর ইনি হইল গিয়া মাস্টার মশাই, আমাকে সকলের মাস্টার মশাই। নমস্কার। ওই সঞ্জয় আমাকে মিনিরে জয় করছে বিনা যুদ্ধে। আপনাদের পথে কোনো কষ্ট হয়নি তো? না না প্লেনটা একটু লেট ছিল। না না কিছু দেরি হয়নি, বরং আপনারা ঠিক সময়ে পৌঁছেছেন। আজ আপনাদের সামনে দুটি হৃদয়ের মিলন হবে। কিন্তু মিনি এত চুপচাপ কেন, ও একটু কিছু বলুক। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মিনি তো আজ বলবে, আজ তোকে বলতেই হবে। তবে কি জানেন আমাদের বাঙালিদের একটা প্রথা আছে, মানে আমরা যে কোনো অনুষ্ঠান শুরুর আগে গান গাই। এই যেমন ধরুন উদ্বোধনী সঙ্গীত, কিংবা বরণ করার সঙ্গীত, কিংবা ধরুন কাছে টানার গান। তা আমি বলি কি, আজকে মিনি তার মনের সব কথা গানেই বলুক। হ্যাঁ ঠিক 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 ঠিক, মাস্টার মশাই ঠিক কইছেন। আরে এই রকম কইছে কি আমি কইতে পারি? হ্যাঁ ঠিক। কাম অন মিনি। হ্যাঁ ইংরেজি কইছে। কাম অন এসো। কেন কি অপরাধ হলো
প্লিজ আনন্দের দিনে একই গান। ও মাস্টার, তুমি কিছু কইতেছ না কেন? আজকে আমি বলবো না, আজ ওদের বলার দিন। বলো রাহুল, এমন মহেন্দ্র কোন জীবনে আর কোনোদিন পাবে না। চেয়ে নাও তোমার ভালোবাসাকে। ভালোবাসাকে? আমি মিনিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। হালা, তুই আমার মিনিরে বিয়ে করতে চাস? গায়ের জোর দেখিয়ে মানুষকে আঘাত করা যায়, কিন্তু ওদের মনটা আটকাবেন কি করে? আপনি বাপের কাজ কি করেছেন? শুধু দামি দামি পোশাক দিয়ে মিনির দেহটা ঢেকেছেন, কিন্তু সেই ঢাকা পড়া পোশাকের নিচে ওর একটা বুক আছে, আর সেখানে একটা মন বাস করে। সেই মনের খবর রেখেছেন কোনোদিন? ওই মাস্টার, এবার কিন্তু বেশি কইতেছেন। আমি তো বলেছি আজ আমি বলবো না, আজ মিনি বলবে। মিনি, তোমার ভালোবাসাকে তুমি হারতে দিও না। বলো, চুপ করেন মাস্টার। মাস্টার মশাইকে চুপ করালেও আমাকে চুপ করাতে পারবে না বাবা। রাহুলকে আমি ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করবো। এরপর আর এখানে থাকা যায় না। আপনারা কোথাও যাইবেন না। যাইবো এই মাস্টার। এই সব কিছুর মূলে আইস তুমি মাস্টার। তোমার আশকারাতে এরা দুজন বার বাইরে গেছে। এইটা তোমার কাছ থেকে আমি আশা করি নাই। আমি তোমারে দেবদার আসনে বসাইছিলাম, আর তুই কিনা আমার পিছনে ছুরি মারতে চাস? মিথ্যে কথা, তুমি আমাকে কোনো আসনেই বসাওনি। তুমি আমাকে নিজের হাতের পুতুল করে আঙুলে নাচাতে চেয়েছিলে। তাই যদি প্রতাপ মিত্র চাইতো, তাহলে আঙুলে নাচানো না, এই আঙুলে শুধু ইশারাতে তোর বাক্যসি বন্ধ করে দিত। বুঝলি মাস্টার? কিন্তু আমি তা করি নাই, আর না কইরা ওখানে দেখতেছি যে খাল কাইটা আমি কমিয়ে আনছি। বাবা, এসব তুমি কি বলছো? চুপ করো ভাই, এই মাইয়ারে বন্ধ করে দে, আর ওই রাহুলটারে বিদায় কর। দাঁড়াও, আমি এইভাবে দুটো জীবন কিছুতেই নষ্ট হতে দেবো না। মাস্টার, তুমি কে? হে লেকচার দিবার, আমার বাড়িতে নাক গলাইবার? যাও এখান থেকে ভাই, এরে বইলে দাও। মাস্টার এখানে না করতে, নাইলে আমার হাত উঠবো। প্রতাপ, তুমি এত নিচে নেমে গেছো। আমার ধর, আমার নাম মুখে আনবি না। চলে যাই এখান থেকে, দূর। আসুন, এভাবে অপমান সহ্য করে না। রাহুল, এই ধাক্কাটা আমার প্রয়োজন ছিল। প্রতাপ, তুমি ঠিক করেছো, আমার ঘুমিয়ে পড়া মনটাকে তুমি জাগিয়ে দিয়েছো। আমার জন্যই আজ আপনাকে এত বড় লাঞ্ছনা সহ্য করতে হলো মাস্টারমশাই। তুমি আমার লাঞ্ছনা কথা ভাবছো রাহুল, কিন্তু আমি ভাবছি অন্য কথা। একটা ছোট্ট বোবা পাখি তার মুখে বুলি পেয়েছে, এবার তো সে খাঁচা ভেঙে নীল আকাশে উঠতে চাইবে। মিনির এই পরিবর্তনের আনন্দের কাছে আমার লাঞ্ছনার দুঃখ কতটুকু। কিন্তু কিন্তু এখন আমি কি করবো মাস্টারমশাই? কিছু তো আমাদের করতেই হবে। একজনের হাতের পিস্তল, আর একজনের মুখের বড় বড় গুলি আমাদের কোনো মতেই থামাতে পারবে না। রাহুল, 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 এই মাত্র খবর পেলাম মিনিকে নিয়ে প্রতাপ মিত্র কালই আমেরিকা চলে যাচ্ছেন, আর উনি ঠিক করেছেন মিনি বিয়েটা উনি ওখানেই দেবেন। এ আমার ভাগ্য, আমার কপালে ভালোবাসা কোনোদিনও বাসা বাঁধবে না। কিন্তু রাহুল, এই শুভঙ্কর চ্যাটার্জি তো এত সহজে হার মানবে না। যে করেই হোক, আমি মিনির আমেরিকা যাওয়া আটকাবই। কিন্তু কিন্তু কাল তো শনিবার স্যার, আর শনিবার তো আপনি আপনার পরিবারের সঙ্গে ঘরে থাকেন, শনিবার তো আপনি বাইরে কোনো কাজ করেন না স্যার। ঠিক, এক শনিবারে আমি হারিয়েছিলাম আমার পরিবারকে, আমার একমাত্র মেয়েকে। কিন্তু রাহুল, তাই বলে কাল শনিবারে তো আমার আর এক মেয়েকে আমি হারাতে পারবো না। মিনিকে ফিরিয়ে এনে আমাকে ফিরে পেতে হবে আমার হারিয়ে যাওয়া সীমাকে। ভাই, দেখো তো কি হয়েছে। হ্যাঁ দেখছি। কি ব্যাপার ভাই, রাস্তা বন্ধ কেন? রাস্তা সারাই হচ্ছে, গাড়ি যাবে না।
বাবা। এই তাল, গাড়ি যাবে না মানে কি? কালকে এখান দিয়ে গিয়েছি, রাস্তা ঠিক ছিল, আজকে রাস্তা খারাপ হয়ে গেল। কাল এসেছিলেন, আজ যাচ্ছেন, আসা আর যাওয়া কি একরকম হয়? মানে মানে পৃথিবীতে আসার সময় যেভাবে এসেছিলেন, যাবার সময়ও কি সেইভাবেই যাবেন? দেখো মানে পৃথিবীতে আসার সময় তো শানাই বেজেছিল, শাঁখ বেজেছিল, কিন্তু যাবার সময় কিচ্ছু বাজবে না, শুধু বললে হেরি হেরি। বাজে কথা না বলে বাসা তোলো। আমি ফেল করতে করতে না খেলাটা শিখেছি, তোলাটা তো জানি না। আবার বাজে কথা বলছো, বলছি না বাসটা তোলো, নইলে এক থাপ্পড়ে ছমার বলো হরি করে দেবো। বলো। বলছিলাম কি স্যার, এই যাওয়া আসার গল্পটা বলে যান, তার চেয়ে বরং যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। স্যার স্যার, ম্যাম সাহেবকে তুলে নিয়ে যাচ্ছে। শিকার নিজে এগিয়ে আসে শিকারীর কাছে, সোজা আঙুলে ঘি তোলা কষ্ট আমায় শেখাবে? আমার নাম বাঁকা কেষ্ট। এই চল, নিয়ে চল এদের পুরনো জায়গায়। আমি বড় বিপদের ঝুঁকি নিয়ে এসেছি আপনার কাছে, মেয়েকে বাঁচান। বিপদের ঝুঁকি নিয়ে তোমার তো ভালো মানুষই দরকারটা কি? আর যে লোক আমার প্রাণ বাঁচালো তার প্রাণের দাম আমার প্রাণের দামের চেয়েও বেশি। আর দেরি না করে আপনার মেয়েকে বাঁচান। বল আমার মিনিরে কোথায় রাখছে? বাঁধাঘাটে বাঁকা কেষ্ট পুরনো হাভেলিতে আছে। চল উঠ, গাড়ি উঠ। হ্যাঁ উঠ উঠ উঠ, চল। অন্ধকার জগতের সম্রাটের মেয়ে মিনি, এই অন্ধকার ঘরেতেই থাকো তুমি। আগে রাহুল আর মাস্টারের ব্যবস্থা করে আসি, তারপর তোমার পালা। রাহুল, মিনি কি নিশ্চয় এখানে কত আজকের কিছু পাকা? মাস্টার, আমার এই কলেজে আমি সবাইকে শিক্ষা দিই, তাই আমি যা বলবো লক্ষ্মী ছেলের মতো তাই করবে। বাঁকা, আমি জীবন অনেক বাঁকা ছাত্রকে সোজা করেছি। সাবধান বাঁকা, সাবধান। ওই বাঁকা, সাহস থেকে তো আমার হাত দুটো খুলে দে, তারপর দেখি কত বড় বীর পুরুষ তুই। আগে আমার হাতের এই জল খাবারটা খেয়ে দেখ, পেট ভরে পরে খেয়ে নিস। এই ওর বদনটা খুলে দে। মাস্টার, মিনির এই ওড়নাটা নিয়ে গিয়ে প্রতাপকে বলো, এখন আমি তাকে শুধু ট্রেলার দেখালাম, আসল পিকচার আমি তাকে দেখাবো মিনিকে উলঙ্গ করে বাজারের মধ্যে হত্যা করে। এই বাঁকা, বাঁকা, মিনির নামে অনেক বাজে কথা বলেছিস তুই, আর না এবার তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলব।
আমার কথা না শুনলে তোমার এই আদরের ছাত্রটা এখনই চুপ হয়ে যাবে চিরদিনের মতো। মাস্টারমশাই, আপনি আমার জন্য ভাববেন না, আপনি মিনিকে উদ্ধার করুন প্লিজ। মাস্টারমশাই, আপনি তাড়াতাড়ি যান, মিনিকে উদ্ধার করুন। মাস্টার, আজকে তোদের দুজনকেই আমি শেষ করে দেব। আমি জানতাম প্রতাপ, আমি জানতাম মিনিকে বাঁচাবার জন্য তুমি এখানে আসবেই। ভুল বাঁকা, ভুল। মিনিকে বাঁচাতে আমি এখানে আসি নাই। আরে এক মিনি গেলে হাজার মিনি জন্মাইব, কিন্তু এক সুখী পুরুষ বাঁচতে থাকলে হাজার প্রতাপের মতন জানোয়ার মানুষ হইব। বাঁকা, তোর এই পাপের রাজত্ব আইজি আমি শেষ করে যাব। আগে তুই বাঁচ, দেখ। Ah!
তুমি যাও আগে মিনিকে বাঁচাও। না মাস্টারমশাই, আপনাকে একা ফেললাম কেন যাবো? যাতে তোমার মিনির গায়ে একটা আসরও না লাগে। ওরা তোমার মিনি, যাও তোমার মিনি, যাও। রাহুল, এরকম মুহূর্ত জীবনে বারবার আসবে না, যাও যাও, তুমি যাও। আরে কোদাই, তুই কখন এলি? আই কোদাই, কোদাই এদিকে আয়, এদিকে আয়। শোন, তাড়াতাড়ি মিনিকে উদ্ধার করতে হবে। চল, ও চল চল চল। দেখবো প্রতাপ, না না